আমি প্রতিটা বিজ্ঞ, সুতরাং আমাকে আগে বুঝতে হবে সম্মানিত সভাপতি মহোদয়, এত চমৎকার বক্তব্যের ফলে
সেটাও কম। আমি এই আলোচনায় যে বিষয় আলোচনায় টান দিতে চাই না, কারণ আমার মনে হয় যে এটি মানে আলোচনা করা কোনো অর্থ নেই। সত্যি সবসময় একজন সমাজ মনস্ক চলচ্চিত্রের কাছে সমাজ মনস্ক চলচ্চিত্র ব্যক্তি ছিলেন কালী চলচ্চিত্র করা, সুতরাং তার ছবিতে চলচ্চিত্র মানে সামাজিক বিষয় আসবে আসাটাই স্বাভাবিক। এবং সত্যজিৎ যেহেতু খুব ভালো করে জানতেন যে তিনি কোন মাধ্যমে কাজ করছেন, তিনি এমন একটা মাধ্যমে কাজ করছেন যেটা সমসাময়িক বাস্তবকে সবচেয়ে বিশ্বাসযোগ্য ভাবে তুলে আনার একটা মাধ্যম চলচ্চিত্র। সুতরাং সেটি তার মাথায় ছিল এবং সেটি মাথায় ছিল বলেই তিনি সময়ের তার সময়কে অ্যাডজাস্ট করতে চেয়েছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে তিনি তার সময়কে অ্যাডজাস্ট করার সাথে সাথে ভবিষ্যৎ দ্রষ্টা হয়েছে, ভবিষ্যৎ বিকাশ হয়েছে। এবং রাজীব জুনায়েদ হয়তো এই শব্দটিও উচ্চারণ করে কিন্তু সার্বিকভাবে সত্যজিৎকে তিনি সত্যজিতের মানে শিল্পী সত্যজিৎ চলচ্চিত্রকার খালি চলচ্চিত্রকার শিল্পী অবশ্যই শিল্পী সত্যজিৎকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে তিনি একজন রেনেসাঁ পুরুষ ছিলেন। আমার তো মনে হয় যে ধারাবাহিকতায় আমরা বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রোকেয়া সাফর হোসেনকে ধরি সেই ধারার আমি তো বলবো যে সবশেষ প্রতিনিধি হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বলবো যে তিনি যে রেনেসাঁ পুরুষ বলতে রেনেসাঁ ব্যক্তিত্ব বলতে আমরা যাদেরকে বুঝি তারা নিজের সমাজকে তাদের সমসময় সমাজকে যেমন দেখেছেন, সমাজকে বিশ্লেষণ করেছেন, সমাজের কি বলবো দুর্বলতা এবং সমাজের সক্ষমতাকে যেমন বিশ্লেষণ করেছেন, একই সাথে তারা কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা হয়েছে। ভবিষ্যৎ সমাজ কোন দিকে যাবে সেটি কিন্তু তারা তুলে ধরতে পেরেছে। এবং আমার মনে হয় যে সত্যজিৎ শেষ রেনেসাঁ পুরুষ। দ্বিতীয় যে কথাটি আমার মনে হচ্ছে যে সেটি হচ্ছে খুব দুঃখজনক ভাবে দুটি ব্যাপার হচ্ছে। একটি ব্যাপার হচ্ছে যে আমরা কেন জানি সত্যজিৎ এবং ঋত্বিকের তুলনার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করছি। এটা আমি যখন চলচ্চিত্র থেকে সত্তর দশকে তখনও দেখেছি এখনও দেখেছি, এমনকি এই এই যে সত্যজিতের শতবর্ষ যে হলো সেখানেও কিন্তু মানে দ্বিখণ্ডিত সত্যজিৎ। এবং এটি কেন হলো জানি মানে এবং তার ফলে যেটি হয়েছে আমি তো বলবো হ্যাঁ সত্যজিৎ আন্তর্জাতিক ভাবে অনেক সম্মানিত হয়েছেন, অনেক তার সুনাম অর্জন করেছেন, কিন্তু আমার মনে হয় যে ভারতবর্ষ আর আমাদের বাংলাদেশ সত্যজিৎ তার মানে প্রাপ্য সম্মান এখনো পাননি। এবং এর একটা বড় কারণ যদি ঋত্বিক ঘটক যদি বেঁচে থাকতেন তিনি বোধহয় লজ্জা পেতেন যে তাকে সত্যজিতের সাথে এইভাবে তুলনা করে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। এই একটি মানসিকতা যে কেন তৈরি হচ্ছে সেটির একটি উত্তর আমি আজকে প্রক্রিয়া থেকে পেয়েছি, সেটি হচ্ছে উচ্চকিত এবং মনোচিকিত ব্যাপার। সাধারণভাবে ঋত্বিক ঘটক অনেক এবং এই উচ্চকিত হলে মানে আমি তো মনে করি যে খুব কম লোক বাদে খুব স্বল্প সংখ্যক লোক সিনেমা প্রেমিক তারা জীবনে সারা জীবন ছবি দেখে, আর তরুণ এবং তরুণ উচ্চ মানুষজনই
নিয়মিত সিনেমাটা কিন্তু সিনেমা করি, আমি জানি না আপনারা একই করবেন। আমাকে যদি বলেন যে আমার বয়স এখন 66 হচ্ছে, আমাকে যদি বলেন যে আপনি ডেইলি কটা ছবি দেখেন বা সপ্তাহে কটা ছবি, আমি বলি দেখি না। আপনারা মনে করতে পারেন যে চলচ্চিত্রের মানুষ দেখে না মূর্খ, কিন্তু আসলেই যেটা হয় সেটা হচ্ছে যে দেখার মতো ছবি হয়তো তার বা আমাদেরকে আকৃষ্ট করে সাম্প্রতিক সমাজ বাংলাদেশের ছবির কথা তো নাদি করেছে দ্বিমত করে। এবং এই যে যারা দেখে তারা প্রতিবাদ করতে উচ্চকিত প্রতিবাদটা কি বুঝে, প্রতিবাদ যে নানা রকম হতে পারে এবং শিল্পের প্রতিবাদ যে সবসময় উচ্চকিত না হলেও অনেক বড় প্রতিবাদ বিষয়টি আমরা কোথায় বুঝি। এবং তার সেই কারণে সত্যজিৎ এবং দীপজিৎকে একটা মানে কি বলবো তুলনামূলক বিচারের মধ্যে নিয়ে যায় এবং নিয়ে আসলে দুজনকেই খাটো। তো আমার মনে হয় যে এই একটা কারণে আমি দেখেছি যে আমাদের দেশের তরুণ চলচ্চিত্রকারী বলি বা তরুণ চলচ্চিত্রে আগ্রহী মানুষগুলোকে বলি আর আরেকটু বড় অর্থে যদি বলতে হয় যে আমার তো মনে করি যে একজন সাহিত্যিকেরও ভালো চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা থাকা উচিত, একজন সঙ্গীতকারেরও ভালো চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা থাকা উচিত, কারণ প্রতিটি মাধ্যমই তো কোনো না কোনো ভাবে নতুন দিক নির্দেশ করে। কিন্তু আমার আমি জানি না আপনারা একমত হবেন কিনা, আমার মনে হচ্ছে যে সত্যজিৎ কে আমরা মনে করি এখন মনে করি যে পুরনো সময় না পুরনো চলচ্চিত্রকার, এবং এই বোধটি জেনে আমি তো বলবো না জেনে এই বোধটি এত প্রতিষ্ঠিত আমাদের দেশে বাংলাদেশে, এবং আমি তো কলকাতায়ও মনে করি কলকাতায় যে সত্যজিৎ পুরনো ঘরা মানে আবার একটি ইয়ে মনে আছে যে সত্যজিৎ রায় নকশাল আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে নকশাল আন্দোলনের সময় তো এই যে রবীন্দ্র বিরোধিতা এরা সব পুরনো সময় সামন্তবাদের ইয়ে প্রতিভু এইভাবে তো দেখানো হচ্ছে রবীন্দ্রনাথকে, সত্যজিৎকে দেখানো হচ্ছে, সত্যজিৎকে মানে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবং সত্যজিৎ রায় বলেছিলেন যে আমি জীবনে একবারই ভেবেছিলাম যে আমি এই দেশে থাকবো না, সেটি হচ্ছে যখন নকশালরা তার ছেলে সন্দীপকে মারতে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল এবং তার মানে সে কোনো রকমে বাসায় এসে ঘুরতে পেরেছে। এবং এই যে নকশালী মানসিকতা তার কারণেও কিন্তু আমরা দেখেছি যে সত্যজিৎ আমি নকশালী মানসিকতা কি কি করছি না তাদের গৌরব মানে তাদের সাহসিকতা সাহসিকতা তাদের সমাজ ভাবনা তাদের আত্মোৎসর্গ সবটাকে সম্মান রেখেই করছে, যে এই ব্যাপারটা সত্যজিৎকে আরো সামন্ততন্ত্র প্রতি। কিন্তু আমি সবসময় আমার কাছে নিজেই সবসময় মনে হচ্ছে যে সত্যজিতের যে কি বলবো অ্যারিস্টোক্রেসি ইতিবাচক অর্থে এই অ্যারিস্টোক্রেসি আমাকে সবসময় মনে মনে হয়েছে যে তিনি অনেক উঁচু দলের একজন ব্যক্তি হোক এবং আজকে নাদিমের বক্তব্যে এই কথাটি খুব স্পষ্ট হয়েছে এবং আমি এই এই ভাবনাটি আজকে আরো বেশি স্পষ্ট হতো যে আমার ভাবনাটি একেবারে অমূল্য ছিল। একটা মানে আমার সত্যজিতের চলচ্চিত্র নাদি যেভাবে উদাহরণ দিলেন আমাকে বলতে হতো আমার আমি সেরকম পারবো না দুটো কারণে, একটা কারণে অত গভীরভাবে চলচ্চিত্র পাঠ সত্যজিতের চলচ্চিত্র পাঠান করিনি, দ্বিতীয়ত হচ্ছে যে আমার স্মৃতি সত্যি কোনোদিনই ভালো ছিল না আর এখন বয়সের কারণে আমরা কমে এসেছি। কিন্তু আমার সবসময় মনে হয় যে এই যে আমি সত্যি মৃত্যুকে তুলনা
আসছে এই কারণে যে এটি আমার কাছে খুব সবসময় খুব যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। যেদিকে আমরা সবসময় মহান চলচ্চিত্রকার মহান সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটা নিয়ে আমার কোনো আপত্তি, কিন্তু আমি সবসময় একটা বলি এবং দ্বিধাহীন কণ্ঠে বলি যে ঋত্বিকের একটি ছবিও আমি পাইনি যেটি পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খ ভাবে কি বলবো শিল্পোদ্দুন্ন চলচ্চিত্র। আপনারা খুব আমাকে অশিক্ষিত ভাবতে পারেন, তাতে আমার কোনো ইয়ে নেই, কিন্তু আমি বলবো যে ঋত্বিকের ছবিতে প্রচুর বিষয় আছে যেগুলো নতুন ভবিষ্যৎ দ্রষ্টা, এবং যেটাকে আমরা ইংরেজিতে বলি স্পার্কস আছে, কিন্তু মানে আমার কাছে একটি চলচ্চিত্রকে মনে হয় না যে সর্বাঙ্গীন সুন্দর, সুন্দর বলতে আমি খালি সার্বিক চলচ্চিত্র কেবলমাত্র একটি চলচ্চিত্র মানে বিচার করব, একজন চলচ্চিত্রকার যেকোনো ভাবেই হোক একটি কিংবা দুটি চলচ্চিত্র বানাতে পারে, কিন্তু একজন মহান চলচ্চিত্রকারের প্রতিটি ছবি যথেষ্ট ভাবে জীবন পাঠ করতেন এবং জ্ঞান আহরণ করতেন। আমার মনে আছে যে সত্যজিৎ রায়ের মৃত্যুর পরে সন্দীপ রায় প্রথমে শুনলেন কি কারণে, তারপরে তুমি দরজা খুললেন, আমার কাছে খুব অসহন মনে হচ্ছিল যে একজন মানুষ এসেছে তাকে এত অগোছাল ঘর, আসলে আপনার নিশ্চয়ই এত অগোছাল ঘর শিল্পীর হতে পারে এটা আমাকে, কিন্তু যেগুলো ছিল সেগুলো তো বোঝা যায় যে যে বইগুলো ছিল বা যে কাগজগুলো ছিল সেগুলো নাড়া চাড়া করা হয়েছে। আমাদের অনেকের বাসায় বই আছে, অনেকের বাসায় অনেক কিছু আছে, সেগুলো নাড়া চাড়া করি না, ওগুলো আমরাও দেখি বাইরের লোক আসলে দেখি তাহলে কত কেন কত বই পড়েছে এরকম ব্যাপার। তো যে কি কারণে জানি এটা বলছিলাম, আর বলছিলাম যে ভেন্ডার হার্জক ভেন্ডার হার্জকের নাম আমি শুনেছি, জার্মান চলচ্চিত্রকার তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নবীন চলচ্চিত্রকারদের জন্য কি বলবেন, তিনি যতক্ষণ নিঃশ্বাস ছিল ততক্ষণ বলছেন টুরি 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 এবং যেগুলো আমরা মনে করি সাধারণ একজন শিল্পী পড়াশোনা করা দরকার সেগুলো করতেন। উনি মহাকাশ বিদ্যা সম্পর্কে যা পড়াশোনা করেছেন মানে সেটা যদি এখন একটা তো বিতর্ক আছে যে উনি বিভূতিভূষণকে কিভাবে পড়েছেন পাঠ করেছেন
এটা ওটার দরকার নেই, ওই যে শুধু শুধু আমাদের ভেপুর ইলাস্ট্রেশন যদি আপনি দেখেন তাহলে কিভাবে কিভাবে আমার খুব ভালো লেগেছে যে নাদির জোনায় একটি ছবিকে খুব গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে কাঞ্চন। আমার মনে হয় যে মনে হয় এই কথাটি ঠিক যে যে কোনো একজন শিল্পী শেষ পর্যন্ত একজন দার্শনিক, আর দার্শনিকতা যদি না থাকে যে কোনো শিল্পী কাজ যে মাধ্যমে হোক তাহলে সেই শিল্প কারোর জন্য হয়। সত্যজিতের যে দার্শনিক মন এবং দার্শনিক ভাবনা খালি কনটেম্পোরারি সময় নেই, মানে অতীত বিশ্লেষণ, এটা সবচেয়ে বেশি আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যে এটা সবচেয়ে বেশি কাঞ্চনজঙ্ঘার। এবং কাঞ্চনজঙ্ঘায় এই যে 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 অ্যারিস্টোক্রেসির কথা বলি, তাদের কিন্তু খুব সচেতনভাবে একটা কথা অ্যারিস্টোক্রেসি মানে পূর্ণ ঐতিহ্য না, অ্যারিস্টোক্রেসি মানে রিফাইন্ড ঐতিহ্য, যেটা যেটা এখনকার সময় বেশি। আপনাকে যদি আমি বলি যে বার্গার খাওয়ার অভিজ্ঞতা, আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতা আর কুলফি মানে খাওয়ার অভিজ্ঞতা, ভালো কুলফি মানে আমি এলাকার জলসাগরের আমার মনে হয় আমরা তো বলি যে মানে তিনজন যদি ভারতীয় চলচ্চিত্রের কথা বলি, ভারতীয় মানে তিনজন মানে প্রভাব পুরুষ কিন্তু এত সূক্ষ্মভাবে জিনিসগুলোকে দেখা, এবং আপনারা সবাই জানেন যে ডিটেইলস ইন সিনেমা, যেটা ডায়লগ কথা পরে বলতে চেয়েছিলাম, ডিটেইলস ইন সিনেমা সিনেমাকে কিভাবে সমৃদ্ধ হয়। আপনাদের মনে আছে যে একটা দৃশ্য যে ওই ও আমি যেটা বলছিলাম যে ঋতিককে সবসময় বলা হয় যে তিনি নাকি মোর বাঙালি, মানে এটিকে এই কারণে যে তিনি অনেক বেশি করে বাংলা গানকে ব্যবহার করেছেন সার্থক ভাবে, নাকি তিনি বাংলা ভাবকে নিয়ে বেশি কথা বলেছেন সে কারণে, নাকি অন্য কিছু আছে যেটা মোর বাঙালি না, আমি এটা আসলে বুঝি না। কিন্তু আমি যদি একটা দৃশ্যের কথা বলি, আমি তো বেশি সময় নেই, হ্যাঁ, কারণ প্রধান অতিথি পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের, সুতরাং আমরা একটু আলাপ আলোচনা চালিয়ে যাই, আমি গিয়ে সামিল আর পরবর্তীতে ডাক্তার দেখা। আর আপনার গোপী কেন বাঘাবাইনের একটা দৃশ্যের কথা মনে আছে যে গোপী বাঘা রাতের বেলা বট পেল, বর পেয়ে সকালবেলা ভোগ ভোগ হয়েছে, গোপী আগে জেগে গেছে এবং আগে জেগে তার মনে হলো যে বর দিয়েছে, এবং সে প্রথম গানটা গাইল যেটা সুরের লেখা, এবং তারপরে দৃশ্যটা আপনার মনে আছে যে সে একটা দিগ্বাদী থাকে। আমি মনে হয় না যে পৃথিবীর কোন সিনেমায় দেখেছি, আমি মাসালদা কম সিনেমা দেখিনি, তো কম সিনেমা দেখেছি যেখানে আনন্দের এরকম নির্মল এবং নিষ্পাপ প্রকাশ দেখছে।
মনে হচ্ছে যে এইটা এইটা তো আরোই করতে পারে, মানে এইরকম জিনিস বা বলতে হচ্ছে যে এইরকম ভাবে ইয়ে প্রকাশ করা যায় এটা, এবং এর চেয়ে বাঙালিয়া না কিছু আছে বলতে পারবেন? এই টেলিভিশনে
Sadguru. At a bold, ye, Samaj Samporke, Jatkota Samporke. Chobi ko kom ache, Bharatiya Samaj. Devi chobi ki kom, kon somoy tini kori. সে তো সুতরাং সেই জন্যে আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা মানে সত্য দিকে আসলে আমরা ঠিক মতো পাঠ ইনক্লুডিং মাইসেলফ আমি পাঠ করেছি এটা দাবি করি অন্তত নাগিন যেভাবে পাঠ করছে আমি সেভাবে পাঠ করতে পারি এবং আমাদের পরবর্তী জেনারেশন সত্য দিককে ওই আচ্ছা ওই রবীন্দ্রনাথের মতন তুলে রেখেছে এবং সত্যজিৎ যে আন্তর্জাতিক ভাবে তার ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গির সাথে যারা সাম্রাজ্যবাদী অর্থনৈতিক ভাবে অগ্রসর কারিগরিভাবে অগ্রসর এবং হলিউড যে সত্যজিৎকে গ্রহণ করেনি তারপর একটা বড় কারণ বড় পুরো প্রমাণ হচ্ছে যে সত্যজিৎ মানে যখন কোন ছবির জন্য একক ছবির জন্য পুরস্কার পাননি অস্কার শেষ পর্যন্ত আমি তো বলবো যে অস্কার নিজেদের মান রক্ষা করেছে তাকে পুরস্কৃত এবং কখন ওরকম দৃশ্য আপনার ইউটিউবে পাবেন যে তিনি যখন মৃত্যু শয্যায় বসে তো মানে এটা একটা উনি কিন্তু আন্তর্জাতিক ইয়ের শিকার যদি আমরা এটাকে ইয়েও ধরে নিই যে অস্কার এরকম আয়োজন শিকার হয়েছেন তিনি একজন কুরুসব তো আমরা আমাদের দেশে দেখে আমাদের টেলিভিশন টেলিভিশন সবখানে সত্যজিৎ অস্কার বিজয়ী সত্যজিৎ অস্কার কি কি পুরস্কার আসলে কারা দেয় তাদের পুরস্কার এইটুকু জ্ঞান আমাদের নাই আমরা এতই ওই ওয়েস্টার্ন প্রপাগান্ডা দ্বারা নিয়ন্ত্রিত এবং আমি জানি না উনি কেন কেন ইয়ে করেনি আমার মনে হয় যে উনি যদি প্রত্যাখ্যান করেন যে বড় চপ এটা কাজ করছে খেয়াল করেন যে মিটেরা এসে মিটেরা রাষ্ট্রপ্রধান এসে একটা পুরস্কার দিয়ে যাচ্ছেন একজন এটি প্রমাণ করে যে ওখানে একটা পলিটিক্স ছিল যেটা সত্যজিৎকে হ্যাঁ সবসময় লেখা যায় গ্রেট ইন্ডিয়ান ফিল্ম ইন্ডিয়ান ফিল্ম মেকার বলতে মানে এটা যদি মানে ধরে নিই যে এটা জাতীয় পরিচয় দেওয়া সেটা একটা হতে পারে কিন্তু আমার সবসময় মনে হয় এটার মধ্যে একটা পলিটিক্স আছে আর পুবলিকের ব্যাপারে কি ওরা দেখে গ্রেট আমেরিকান ফিল্ম দেখে না ওরা ধরেই নেয় যে মানে পুবলিক মানে আমেরিকা আমেরিকা মানে বিশ্ব ব্যাপারটা তো আমার আমি আর 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 কথা বাড়াতে চাই না আমার কাছে সবচেয়ে যেটা মানে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই যে সত্যজিৎকে মানে ব্যাকওয়ার্ড চিন্তার প্রতিনিধি হিসেবে অ্যারিস্টোক্রেসি কে তুলে ধরার ব্যাপারটার দিকে যে নাদির জন্য আমাদেরকে পজিটিভ একটা ডাইমেনশন দিক দিয়েছেন সত্যজিৎ নিজে বলেছেন যে আমার কাছে মনে হয় যে সব বিচারে এমনকি কালারের ব্যাপার প্রথম বোধ হয় রঙিন ছবি তারপরে এই যে যে চরিত্র অনেক অনেক চট্টোপাধ্যায় অভিনয় করে ধরেন
ওই সময় পরিবেশবিদ নিয়ে পশ্চিমারও ভাবেন, পরিবেশ চিন্তা পশ্চিমাদের ওইভাবে ছিল। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে নাদি যেভাবে বলেছে এটা সত্যি কার্যের সত্যদীপ পাঠ এবং অন্যান্য দেশের চলচ্চিত্র পাঠের যে নিবিড় পাঠের অভিজ্ঞতা সেটার থেকে এসছে। আরও হয়তো আমি অনুরোধ করব যে আজকে এটা রেকর্ড করা হচ্ছে, যদি এটা ট্রান্সক্রাইব করে দেওয়া হয় তাহলে উনি আরও একটু ঘোষণা করে, যদি এটা আমাদের ইনস্টিটিউটের জার্নালে ছাপা হয় তাহলে যারা আজকে এখানে উপস্থিত নেই তারাও হয়তো উপকৃত হবে। তো সবার মনোযোগ ধন্যবাদ, নাদিকে আবারও ধন্যবাদ।